আসসালামু আলাইকুম। 6 মার্চ 2021 বিকেল 5টায় সেশনের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমার সাথে যারা জুমে যুক্ত আছেন, অনুগ্রহ করে আপনাদের প্রশ্নগুলো জমা দিয়ে দিন। আমাদের প্রশ্ন জমা দেওয়ার নির্দিষ্ট স্থান হচ্ছে আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার ফেসবুক গ্রুপে। আর পাশাপাশি যারা ইউটিউবে লাইভটি দেখছেন, আশা করি আপনারা আপনাদের প্রশ্নের যদি কোনো সমস্যা থাকে, সমস্যার সমাধানটুকু পেয়ে যাবেন অন্যের সমস্যার থেকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন জমা দিন। আসসালামু আলাইকুম। আমি একটু চেক করে নিচ্ছি কারো কোনো প্রশ্ন আছে কিনা। রায়হান প্রধান কি আছেন? রায়হান প্রধান যদি থাকেন, স্ক্রিন শেয়ার করেন। রায়হান প্রধান যদি থাকেন, স্ক্রিন শেয়ার করেন। এছাড়া আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। রায়হান প্রধান নেই, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করতে পারেন।
আমি কারো কোনো প্রশ্ন আছে না, যদি কারো থাকে আপনার প্রশ্ন আমাকে দিতে পারেন। যারা জুমে আছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করতে পারেন। এছাড়া ইউটিউবে যারা লাইভ দেখছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট করার জন্য। মাজিদুর রহমান, আপনি কি প্রশ্ন করেছেন? হ্যালো, আসসালামু আলাইকুম আসসালাম, প্রশ্ন জমা স্যার। দিয়েছেন? স্যার মিস্টেকে হয়ে গেছে স্যার, একটু আচ্ছা আচ্ছা, সমস্যা না, আগে প্রশ্ন জমা দিবেন, বলুন কি সমস্যা আপনার। তো স্যার ওই যে বের করতেছি একটু, 1 মিনিট শুধু লাগবে। এর আগে গিক কয়টা? আমার স্যার, হ্যালো স্যার, এই যে সফট আউট দিছি এটা আমাকে একটু লাগতেছে স্যার, এটা কি চেঞ্জ করে দেওয়া যাবে বা এখানে এটা ঠিক আছে কি? ডিজিটাল আপনি তো প্রমোশন দিচ্ছেন তাই না? তাহলে হ্যাঁ আপনি ফেসবুক, এখানে শার্ট আউটটা দরকার নাই, ফেসবুক পেজও দরকার নাই। আপনি এখানে যেটা দিতে পারেন এটা হচ্ছে আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর একটা হচ্ছে সোশ্যাল মার্কেটার, আপনি এই দুটো দিতে বেশি পারেন। বেশি নিচ্ছে না স্যার, আপনি না একটু, বেশি নেবে না, পাঁচটা দিতে হবে, পাঁচটার বেশি দিতে পারবেন না আপনি। না শব্দগুলো নিচ্ছে না আর কি স্যার, এটা এখানে ছোট শব্দ করে দি। 20টা ক্যারেক্টার, 20টা ক্যারেক্টারের বেশি আপনি দিতে পারবেন না। আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার দিতে পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিতে পারবেন। তো স্যার এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিচ্ছি, নিচ্ছে না। আপনি লেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার লেখেন, ম্যানেজার ম্যানেজার ম্যানেজার
এবার এন্টার দেন। স্যার আজকে নিচ্ছে স্যার, ফেসবুক পেজটা সোশ্যাল, আপনি ফেসবুক পেজটা কেটে দেন, ফেসবুক পেজটা কেটে আপনি সোশ্যাল মার্কেটার দেন, কি লিখবো স্যার? সোশ্যাল সোশ্যাল মার্কেটার। সোশ্যাল মার্কেটার্স, CIL, CIAL। S then, S, marketers. স্যার ইয়াটা তো ঠিক আছে না, ফেসবুক প্রমোশনের জন্য। হ্যাঁ হ্যালো স্যার, ওখানে আপনি একটা দিলেন কেন? আপনি আরো আরো দুটো দিতে পারতেন, শুধু ফেসবুক দিচ্ছেন কেন? আপনি এখানে আপনি টুইটার এবং ইয়া দেন, লিঙ্কডইন দেন, অথবা লিঙ্কডইন আর পিন্টারেস্ট দেন, লিঙ্কডইন ফেসবুকটা ইয়া করে দিব, চেঞ্জ থাকবে করে। ফেসবুক থাকবে, হ্যাঁ ফেসবুক থাকবে, আচ্ছা, লিঙ্কডইন লিঙ্কডইন আর পিন্টারেস্ট, পিন্টারেস্ট, লিঙ্কডইন এর নিচে পিন্টারেস্ট দেন। ও সরি, হ্যাঁ, এবার কন্টিনিউ করেন সেভ অ্যান্ড চেঞ্জ করবো, জি। কন্টিনিউ। আস্তে আস্তে দেখতে দেন আমাকে, আপনি এটা কাউকে দেখিয়েছেন? স্যার দেখাইছি স্যার, ওইটা দেখিনি স্যার গুলা ভালো করে। মানে প্রথমটা দেখেন না, বাকি সবগুলো দেখিয়েছেন হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ স্যার, আর একটু সমস্যা আছে, যেখানে সমস্যা আছে আর কি, একটু দেখাচ্ছি আর কি আপনাকে। এই যে স্যার ফেসবুক প্রমোশন সার্ভিস আর কি, স্যার ফেসবুক প্রমোশন এখানে মার্কেটিং এর জায়গায় লিখতে গেলে একটু সমস্যা হচ্ছে, লিখতে পারতেছি, আপনি আপনি দিচ্ছে না। প্রমোশন কথাটা বেশি লিখতে পারবেন না, প্রমোশন বেশি লিখতে গেলে তখন আপনার এটা লিখতে দিবে না। একবার দুইবার স্যার হয়েছে, দুইবার, হ্যাঁ, আর বেশি দেওয়া যাবে না, নিচে আর অনেক একবার সময় দেওয়া যায়, অনেক সময় দেওয়া যায়, অনেক সময় দেওয়া যায় না। স্যার। ঠিক আছে তো নাকি এগুলো সব, মানে আপনি আচ্ছা প্রথম থেকে দেখেন, আমি দেখি, প্রথম থেকে দেখবেন স্যার? এখান থেকে দেখেন, এখান থেকে রাখেন। এই যে আইকেন এর আগে ফুল স্টপ করার পর একটা ইয়ে দিবেন না, স্পেস ইউজ করবেন না আপনি প্রথম লাইনে। প্রথম লাইনে আই হ্যাঁ, ক্যান, আই এর আগে একটা স্পেস ইউজ ও করেন না। সরি স্যার, এখন তো ইয়া করা যাবে না কি। স্পেস দেন, থ্যাংক ইউ স্যার। ও আই ক্যান রিচ ইউ না দিয়ে আই ক্যান প্রমোট লেখেন তো দেখি কি বলে। আই ক্যান, প্রমোট লেখেন, আই ক্যান প্রমোট, ও পিটা বড় হাতের হয়েছে না স্যার, পিটা ছোট করব। ছোট করে দেন। এই যে ওখানে একটু উপরে যান, জি ফেসবুক স্যার, প্রমোশন বিকজ আই নো অ্যাবাউট দিস হিডেন টিপ, না অ্যাবাউট দিস, না অ্যাবাউট ইটস হিডেন এবাউট টিপস, এন্ড অ্যাবাউট দিস হবে না, ইটস ইটস হবে, এই দিসটা কেন? স্যার কোথায় এখানে, এই যে আপনি যেখানে কার্সরটা রাখছেন তার দিসটা কাটেন, দিসটা কাটে এটা ইটস লেখেন, ITS, ইটস, জি জি এই দিসটা কাটেন। ITS, its hidden tips and tricks, উপরে এপোস টিভি এসছে নাকি স্যার? এপোস টিভি, নিচে নামান, আস্তে আস্তে নিচে নামান। নিচে নামান, তারপরে ওয়ার্ক স্কিলফুল না দিলে চলতো, এটা আপনার কিছু লিখতে পারতাম। আচ্ছা নিচে দেখি, এবার সেভেন কন্টিনিউ করেন তো। এই যে পিআরও, এবার তাহলে উপরে জানো যে প্রমোট যেটা লিখেছিলাম সেটা কাটান, আই ক্যান প্রমোট, হ্যাঁ এটা কাটান।
আইকন মার্কেট লেখেন, মার্কেটিং ing, মার্কেটিং স্যার মার্কেটিং শব্দ তো শুনতে পাইলাম না। হ্যাঁ মার্কেটিং, আইকন মার্কেটিং, আইকন মার্কেটিং ing, এবার 7 কন্টিনিউ করেন। এখানে ও সেন্টেন্সটা ওখানে আইকনের পর স্যার ভাব ওখানে ওটা 7 কন্টিনিউ করব স্যার। হ্যাঁ 7 কন্টিনিউ করেন। না হচ্ছে না স্যার, আমাকে মাউস এক্সেস দেন। জি স্যার আসে নেই আছে। স্যার জি আছে, মাউস অ্যাপ্রুভাল দিন আমাকে। হ্যাঁ জি দিচ্ছি, ছেড়ে দেন। খাই দিচ্ছি। স্যার এখানকার পুনর্গঠন করতে পারেন নি স্যার, চেষ্টা করেছিলাম স্যার হচ্ছে না, একটু দেখেন পরে চেষ্টা করতেছিলাম হচ্ছে না। নিচে নিচে কি খালি রয়ে গেল না স্যার একটু আগে করতেছিলাম, এভাবে দিছিলাম প্রথমে কিন্তু ওই যে ভালো করে আসেনি। তাহলে ওটা এটা কোথায়, এখানে আর্কগুলো কোথায়? এগুলো করতেছিলাম একটু আগে, 10-15 মিনিট আগে স্যার করতে করতে। ওখানে কলেন ওটা কোথায়? এখানে যে করছিলাম আগে করে দিছিলাম স্যার, তারপর ওই হ্যাঁ যে মাই প্রফেশনাল সার্ভিস আছে না স্যার, ওটা দেখাচ্ছিল না ভালো করে, ওই জন্য আবার করতেছিলাম, করতে করতে এখন। এটাকে এটাকে আরো ছোট করতে হবে তো, হ্যাঁ হ্যাঁ লেখাটা গ্রিডটাও লেখা বরাবর রাখবে। ফেসবুক প্রমোশন লেখাটা অনেক বড় করবেন, এটা তো অনেক জায়গা আছে তাই না আপনার? এই ফন্টটাকে আরো বড় করেন, স্যার ওই যে ইটা মানে বড় আর লেখাগুলো নকশা যে করা যায় কোথায় করা যায়
আর গুলো বড় করার দরকার নাই, এটা বড় থাকবে। হ্যাঁ বড় হবে। এই লেখাটা এখন এখানে কেন, এই লেখাটা আপনি এখানে নিয়ে আসবেন, এটা ওখানে দিলেন কেন? ওখানে দিলে একটু সাইজটা বেশি হচ্ছে, ভালো মনে লাগতেছিল তো ওই জন্য দিছিলাম আর কি। তাহলে আপনি যদি এগুলো এখানে দেখেন তাহলে এটা ইয়ে করেন, এটা তো ভালো লাগতেছে না। আপনি একটু আপনি পেজ সেট আপ এন্ড অপটিমাইজ প্রমোট মিলিয়ন্স অফ পিপল, এই লেখাটা তো কেটে যাবে। আপনি যদি টেবিল রাখতে চান তাহলে এক কাজ করুন, আপনার এই লোগোটা আপনি এখানে দিয়ে দেন, এটা খালি রাখবেন না। এবার ওই নীল গ্রিডটাকে আপনি সিলেক্ট করে এটা নিয়ে আসেন এখানে। এখন দেখেন তো আগেতে চেঞ্জ লাগতেছে একটু, ভালো লাগতেছে স্যার, একটু একটু সময় দিলে চিন্তা করলে অনেক কিছুই করা যায়। ঠিক আছে, আপনারা তো ওগুলো করার চেষ্টা করেন না। আর এটা ব্যাকগ্রাউন্ড কালারটা এভাবে এটা এটার সাথে এটা মিলতেছে না। কালারটা সবসময় একটু ডিফারেন্ট চিন্তা করবেন, ঠিক আছে, কোনটার সাথে কোনটা যায় সেটা একটু আগে আপনাকে চিন্তা করতে হবে। এমনি রং দিলে ইয়ে করে দিলে তো আর হয় না।
এবার দেখেন এবার কেমন লাগতেছে, অনেক ভালো আপনি লাগতেছে। যত চিন্তা করবেন যত সময় দিবেন অনেক কিছু বের হবে। জি যেহেতু আপনি গ্রিনের মধ্যে আছেন, গ্রিনটাকে একটু আপনি লাইট ডিপ করেন, দেখেন এক একবার এক একটা দিয়ে দেখেন কেমন লাগে, না হলে চেঞ্জ করে নেবেন। এটা এখন কেমন লাগছে? এটার সাথে এটা মোটামুটি একটু যাচ্ছে, ভালো লাগে। তাহলে বাকিগুলো কি করবেন? সেম ওইভাবে ওটা আছে দিয়ে দেবেন। এবার এটাকে আপনি ইয়ে করে এবার ওখান দিতে পারেন। সেভ হলো কোথায় আপনার এটা? ডাউনলোডে আসছে নাকি ডকুমেন্টে? হ্যাঁ ডকুমেন্টে হ্যাঁ ডাউনলোড, ডাউনলোডে তো দিলাম, কোথায়? এটা তো পিএনজি একে হিসেবে না, একে আসবে মনে হয় স্যার। এক নম্বরে কোথায়, কি নামে? ওই যে অ্যাড হেডিং ওয়ান ওখানে আছে মনে হয়, 1 2 46। পাঁচটা 5:35 বাজে, ওখানে 4:35 কেন? ও 4:35। ৫:32 আছে। হ্যাঁ তাহলে ওইটাই চাই মনে হয়। তারপর আপনার পোর্টফোলিও কোথায়? পোর্টফোলিও স্যার এখনো মানে আজ তৈরি কিছুটা করছি, আজকের মধ্যেই সব ই করে তারপর সব অ্যাড এটা করব। এখন সেভ করে রেখে দেন, পরবর্তীতে আপনার পোর্টফোলিওটা অ্যাড করে দেবেন। জি আপনার স্কিল টেস্ট চাচ্ছে, ঠিক আছে? ও হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার স্কিল টেস্টটা দিয়ে দিবেন, সেটা আপনি আমাদের ইয়ে থেকে গ্রুপে যাবেন, ওখানে আপনার মেম্বার্সে যাবেন, মেম্বার্স এ গিয়ে আপনি অ্যাডমিন প্যানেলে যাবেন, জি এ এম লেবু, জি অথবা ইংলিশ টেস্ট এর জন্য আপনি যেটা করতে পারেন এ এম লেবু, অথবা ফরাদ দেওয়ান আছেন যিনি, জি ফরাদ দেওয়ানকে আপনি নক করবেন পার্সোনালি, জি ঠিক আছে? জি জি তাকে বলবেন উনি আপনাকে স্কিল টেস্টটা দিয়ে দিবে। জি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন জমা দিয়ে দিন।
রায়হান ব্রাদার স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম জি স্যার, আমি answer.com সাইডে মানে লিংক বিলিং করতে হতেছি এখানে, যেমন একটা অ্যান্সার মানে উত্তর দিছি, মানে অ্যান্সার করতেছি কোয়েশ্চেনের, তারপর যেমন আমার একটা ওয়েবসাইটে লিংক দিছি, তো এটা পোস্ট করতে এই যে এটা লেখা উঠতেছে দি ইউজ অফ দ্য ওয়ার্ডস, এটা মানে ইটস নট অ্যালাউড। আপনার এই লিঙ্কটা নিচ্ছে না? হ্যাঁ, মানে অ্যাঙ্কর ট্যাক্স করার তো কোনো ওয়ে নেই এখানে, কিভাবে এখানে লিংক বিল্ডিং করবো? ওরা এটা অ্যালাউ করবে না। আপনি যেটা করতে পারেন, অন্য কারো কাছে কি আপনি কি দেখছেন এবার লিংক করছে এরা? না, ওইখানে তো দেই না, দেখি নাই আমি, মানে গুগলে সার্চ দিয়েছিলাম মানে অ্যান্সার অ্যান্ড কোয়েশ্চেন কোয়েশ্চেনিং সাইট লিস্ট নেম, তো ওইখানে মানে answer.com টাও পাইছি। ও জামাল স্যারও তার লিংক বিল্ডিং ক্লাসে বলছিল অ্যান্সার অ্যান্ড কোয়েশ্চেনিং সাইট গুলো লিংক বিল্ডিং করতে। blogspot.com এই লেখাটা দেয়া যাবে না, ব্লগ সাইট দেয়া যাবে না। তাহলে দেখা যায় আমার তো মূলত যে ওয়েবসাইটটা ওইটা তো মানে blogspot.com, তাহলে মানে এখানে ওই সমস্ত মানে ওয়েবসাইট এখানে লিংক বিল্ডিং করা যাবে না। এখন অন্য অন্য ওয়েবসাইট দেয়া যাইতে পারে, কিন্তু আপনার blogspot.com মনে নিবে না। আমি কি ট্রাই করে দেখবো অন্যটা নাই কিনা? আচ্ছা স্যার, এখানে আচ্ছা দেখার জন্য দেন beautyan.com দিয়ে দেখেন তো, দেখেন নেই নাকি beautyan.com? এটা কি আপনার? না স্যার, মানে আমি বলতেছি, না হলে এখানে মানে ব্লগ সাইট মানে লিংক বিলিং করবো না, মানে অন্য ক্লায়েন্টের জন্য তো করতে পারবো, ওনাদের তো ব্লগ সাইট না হয়ে .com সাইট বা .org এরকম তো হইতে পারে। আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিলাম, ঠিক আছে, এটা করে দেখে হয় কিনা। আচ্ছা স্যার, তাও তো নিচ্ছে না। আপনি এক কাজ করেন, এখানে ছবি দেওয়ার সিস্টেম আছে তো? হ্যাঁ, আপনি এমন একটা ইমেজ রেডি করেন যেখানে আপনার ব্লগ স্পটের লিয়ার নামটা থাকবে। আচ্ছা, আপনি এটা কি, এটা হচ্ছে মানে ড্রাই গ্রেপস এরিয়া দিচ্ছেন, মানে আমরা যেটা কিশমিশ বলি, ঠিক আছে না? হ্যাঁ, আপনি এখন ওই ড্রাই গ্রেপস এর একটা ইমেজ নেন ক্যানভাতে নিয়ে, আপনি এই লেখাটা যেটা লিখছেন এটা নিয়ে আপনি করেন, অথবা আপনি বলেন যে টু নো মোর ভিজিটার্স ওরকম লিখে আপনি একটা ইমেজ রেডি করেন ক্যানভাতে, করে এখানে যে আপলোড করে দেন, তারপর দেখেন এটা নেয় কিনা। এরা মনে হচ্ছে আপনার এখানে কোনো লিংক অ্যালাউ করবে না। হ্যাঁ স্যার, মানে এটার ভিউয়ারটা মানে কোরা থেকেও বেশি, এটার মানে answer.com এর ভিউয়ার্স বেশি। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এরা তো নিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আপনি অন্য কোথাও কি দেখছেন এখানে, যেমন এই যে দেখেন এটা কি লেখছে, এখানেও কিন্তু লিংক দেয় নাই কিন্তু তার কমেন্ট কমেন্টটা নিছে। হ্যাঁ স্যার, আপনি যেভাবে বললেন ওইভাবে করে দিন। একটা মিনিট,
তাহলে আপনি চেষ্টা করুন হচ্ছে যে ইয়ে করার জন্য জাস্ট মানে ওই ওরকম একটা ইমেজ দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা স্যার আরেকটা কোশ্চেন ছিল, ফাস্ট ফাইবারে কাজ পাওয়ার পর নাকি বলে ভেরিফিকেশন একটা ইয়ে আসে, ওটা তো আমার অলরেডি মনে হয় 20 দিন হয়ে গেছে কিন্তু এখনো তো ওইরকম কিছু আসলো না। ওই যে আপনার আগে যে সার চলে এসেছে ওই সারটা স্যার নাম দেখেন, এটা দেখেন ফাইবারটা দেখেন আমাকে, এই যে স্যার ফাইবারটাই ফাস্ট ইয়ে আছে একদম। হ্যাঁ আপনি নেন, আমার এখান থেকে এটা যাবে না, আমার এখান থেকে ইয়ে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা স্যার আপনি ইয়ে করেন। ফরহাদ স্যার মনে হয় আপনার আগে যে চলে আসে উনি, ওনার নাম ফরহাদ না? আচ্ছা ফরহাদ স্যার বললো এখানে ভেরিফিকেশনের নাকি এটা আপনার কাছে ওরা মেসেজ দিবে, এটা এখন আপনাকে দেনে যেহেতু আপনি অপেক্ষা করেন। ওকে স্যার। আচ্ছা হ্যাঁ 22 দিন হয়ে গেছে তো। আর স্যার একটা কাজ পাওয়ার পরে এখন আর কোনো কাজ পাইতেছি না, এতে কি করা যায়? কোনটা মানে কোনো কাজই পাইতেছি না, একটা কাজ তো পাইছি 22 দিন হয়ে গেল গা, এটা এখন কি করবেন? কাজ তো কখনো আপনার কাছে আসবে কখনো আসবে না, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ এখন না আসার জন্য এখন কি করবেন আপনি? এই যে আপনি ইয়ে করতেছেন আপনার ব্লগ স্পটটা আপনি লিংক বিল্ডিং না করে আপনার গিগ গুলো আপনি আস্তে ধীরে বিভিন্ন জায়গায় মার্কেটিং করেন। হ্যাঁ স্যার ওগুলো আমি করতেছি। হ্যাঁ ওইগুলো করতেছি বাসা বাসি। তাহলে ওখান থেকে আপনার কিছু চান্সেস আছে, কারণ হচ্ছে কি আপনি ভালো মতো রিপ্লাই করতেছেন বা ইয়ে করতেছেন কিন্তু অনেক সময় আপনার কাছে আসবে অনেক সময় আসবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ তো একটু ইয়ে করতে হবে, কখনো আপনার কাছে সুযোগ আসবে কখনো আসবে না। এখন বায়ার এখন কখন কিভাবে আপনাকে হায়ার করবে আপনি নিজে বুঝতে পারবেন না, আপনি আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। এই 650-670টা লিডের জন্য আপনি ইয়ে করবেন। লাস্টে তো লেখছে স্যার যে মানে পার লিড এর জন্য $13 দিব নাকি এরকম কিছু। পার লিড পার ভ্যালিড ইমেল পেড টু সেন্ড পার ভ্যালিড ইমেল, সো টোটাল $13 তো ও দিয়েছিলাম, তো কোনো কিছু হয় নাই। এইসব টাইপের ইয়াতে কখন অ্যাপ্লাই করবেন না? 2 সেন্ট কি হয় একটা ইমেল? আপনি আপনি বুঝতেছেন কত কষ্ট করে আপনাকে ইমেল গুলো ভেরিফাই করে আনতে হবে? হ্যাঁ স্যার একটা তো করছি ফার্স্ট এর লিড জেনারেশন করছি তো বুঝতে পারি কত কষ্ট লাগে। স্যার আরেকটা কোশ্চেন বলি স্যার, যে এখানে সোশ্যাল বুকমার্কিং যে গিগটাই করছি না, এখানে কোনো সোশ্যাল বুকমার্কিং কোনো বায়ার রিকোয়েস্টই আসে না? আপনি ওই যে লিংক বিল্ডিংটা দিয়ে করবেন আর ওটা ওই টাইপেরটা আসবে না, আপনার কাছে আসবে যে ব্যাকলিংক তৈরি করা বা লিংক বিল্ডিং তৈরি করা, যেগুলো আসবে ওগুলো দিয়ে আপনি দেখবেন। ও আচ্ছা হ্যাঁ এরকম তো আসে স্যার, সোশ্যাল বুকমার্কিং তো মানে এখানে তো লিংক বিল্ডিং করা যায়।
হ্যাঁ ওটা তো করবেন, এই জন্য তো বলতেছি লিঙ্ক বিল্ডিং এর যেটা আসবে তখন আপনি সোশ্যাল বুকমার্ক দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, সমস্যা নাই তো? আচ্ছা স্যার। এটা কি ড্রাফটে আছে? একটা স্যার এই গুগল টপ র্যাঙ্কিং এর। আপনি সবগুলোতে অ্যাক্টিভ আছে, সমস্যা নাই। আপনার হচ্ছে ইয়েটা ইমপ্রেশনটা একটু কম। হ্যাঁ স্যার। হ্যাঁ তো আপনি যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে যে আপনার মানে গিগুলো একটু প্রমোট করেন ভালো করে। আচ্ছা স্যার, এই ইউএসএ বাইসেল গ্রুপগুলোর মধ্যে যদি ফেসবুকে লিখে সার্চ দেই তো ওখানে ওখানে মানুষ তেমন একটা ইয়ে করে না। আপনি যেটা করবেন লিঙ্কডইনে করার চেষ্টা করেন। হ্যাঁ স্যার, লিঙ্কডইনেও করছি, মানে লিঙ্কডইনেও টুইটারে করেন, লিঙ্কডইনে এক সপ্তাহ পর পরই মানে করতেছি। করতে থাকেন, পেয়ে যাবেন, সমস্যা নেই, একটু অপেক্ষা করুন। কখন কে আপনাকে নক করবে, কোন জায়গাতে পাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। অনেক সময় এরকম হয়, একটু লেন্দি হয়, অনেক সময় আপনাকে দেখবেন যে আপনি কোনো রেসপন্স পাচ্ছেন, আবার দেখবেন হঠাৎ করে আপনার কাছে অনেকগুলো চলে আসতেছে, অনেকে আপনাকে নক করবে। সানজিদা ইসলাম, সঞ্জু আছেন? সানজিদা ইসলাম, সঞ্জু সানজিদা ইসলাম, সঞ্জু আশা আক্তার নুপুর আছেন? আশা আক্তার নুপুর, আশা আক্তার নুপুর থাকলে স্ক্রিন শেয়ার করেন। আমার কাছে আর তেমন কোনো প্রশ্ন নেই, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন।
আশা আক্তার নূপুর থাকলে স্ক্রিন শেয়ার করেন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করেন। আশা আক্তার নূপুর আপনি স্ক্রিন শেয়ার করেন। আশা আক্তার নূপুর আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, জি বলুন স্যার। তো আমি এই গিকটা দেখাতাম তার জন্য। আপনি একটু মাইক্রোফোনের সামনে এসে কথা বলেন, সাউন্ডটা কম। স্যার আবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি স্যার। এই গিকটা দেখাবো তার জন্য। আচ্ছা এলকুইট সেটআপ ডিজাইন এন্ড মনিটাইজেশন। আপনি এটাকে যে দুই নাম্বারটাকে আপনি একটু চেঞ্জ করেন, আই উইল ক্রিয়েট অ্যান্ড প্রফেশনাল ইউটিউব চ্যানেল উইথ লোগো সেট আপ। হ্যাঁ, লোগো ডিজাইন সেট আপ অ্যান্ড মনিটাইজেশন এভাবে লিখতে পারেন। এফেক্টিভ এর জায়গায় প্রফেশনাল লাগে। আচ্ছা স্যার। অথবা আপনি যেটা লেখছেন ওটাও থাকতে পারে, আপনার ইচ্ছে স্যার। তা আমার দুই নাম্বারটা ঠিক আছে? হ্যাঁ দুই নাম্বারটা ঠিক আছে। আচ্ছা স্যার। With logo design setup and monetization category video marketing, video promotion and distribution.
এই যে সার্চ ট্যাগে ক্রিয়েট ইউটিউব না দিয়ে ওয়াইটি চ্যানেল দেন, ক্রিয়েট ওয়াইটি চ্যানেল, ভিডিও মার্কেটিং চ্যানেল ক্রিয়েট সেটআপ ইউটিউব চ্যানেল অপটিমাইজ বেসিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট। নিচে নাম দেখি এটা কি দিয়েছেন, এটা প্রাইসিংটা কত দিচ্ছেন বেসিকে স্যার? ওইটা তো ফাইবারে গেলে করানোর পর আরেকবার দেখাবো স্যার, ওইটা তো করিনি না। আপনি কত দিবেন আপনি স্যার? কত দিব তা তো জানি না, সব গিগ দেখার পর সেটা ডিসাইড করব স্যার। আচ্ছা স্যার কত দেয়া যায় এটা, এই মানে ইউটিউবের ক্ষেত্রে চ্যানেল তৈরি তো আপনি 10-এর নিচে কখনো যাবেন না, অনেকে $5 করে, এগুলো করবেন না। একটা স্ট্যান্ডার্ড রাখবেন, $15 করে করেন অথবা $10 করেন মিনিমাম। জি স্যার দেখি স্যার নিচে প্রফেশনাল পিটা বড় করবেন, নিচে এই যে আবার এই কথাটা আবার রিপ্লাই হলো কেন, আই ক্যান ক্রিয়েট অ্যান অ্যাট্রাকটিভ লোগো থাম্বনেল ইন্ট্রো আউট্রো মনিটাইজেশন ফুল সেট আপ ডিজাইন অ্যান্ড অপটিমাইজ অফ ইউর চ্যানেল ইন্ট্রো আউট্রো মনিটাইজেশন, এই কথাগুলো আবার রিপিট হলো না? জি স্যার ডবল হয়ে গেছে মনে হয়। এটা কেটে দিবেন। জি স্যার আপনি এখানে যেটা বলতেছেন ওটা এই যে আই ক্যান ক্রিয়েট অ্যান অ্যাট্রাকটিভ লোগো থাম্বনেল ইন্ট্রো আউট্রো মনিটাইজেশন ফুল সেট আপ ডিজাইন অ্যান্ড অপটিমাইজেশন অফ ইউর চ্যানেল, বাস এতটুকু হলেই হলো। আবার যে ইন্ট্রো আউট্রো অ্যান্ড মনিটাইজেশন এটা কেটে দিবেন। স্যার আমার কিছু প্রশ্ন ছিল বলেন স্যার, এটা দেখানোর পর করি। ভিডিও ওয়াটারমার্ক, ওয়াটারমার্কে কি দিবেন নাকি রিমুভ করবেন কোনটা স্যার? রিমুভ করব। ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ করবেন কিভাবে? জি স্যার, তারা রিমুভ কথাটা লিখে দেবো ওখানে। না আপনি রিমুভ করতে পারেন ভিডিও থেকে ওয়াটারমার্ক? না স্যার, এটা তো শিখিনি। এটা তো ওয়াটারমার্ক তো আর রিমুভ করতে পারবেন না, ওয়াটারমার্ক আপনি দিতে পারবেন। ওয়াটারমার্ক মানে হচ্ছে যে আপনি চাইলে আপনার ইয়েতে লেখা সেট করে দিতে পারবেন ভিডিওতে, যেটা ওয়াটারমার্ক হিসেবে থাকবে, অথবা লোগো দিয়ে দিতে পারেন। আপনি যে ভিডিও ওয়াটারমার্কটা কেটে দিয়ে আপনি প্লেলিস্ট সেট আপ দিতে থাকুক, এখানে আপনি কনফিউশনে যাওয়ার দরকার নেই। আচ্ছা স্যার, আউটডোর ভিডিও। তারপরে আর কি আছে এখানে? স্যার নিচে যাব? হ্যাঁ নিচে যান। ওইটিকে ডব্লিউটা বড় করে দিবেন। জি স্যার। ইফ ইউ ক্যান হায়ার মি না, ইফ ইউ হায়ার মি হবে, হ্যাঁ ক্যান দেওয়া দরকার নেই, এখানে হবে ইফ ইউ হায়ার মি আই উইল ডু ইউর জব প্রফেশনালি অ্যান্ড পারফেক্টলি উইথ ফুল অফ মাই কনসেন্ট্রেশন অথবা উইথ মাই ফুল কনসেন্ট্রেশন। নোট বি যেটা দিচ্ছেন এক্সক্লুসিভ অন ফাইবার এটা কেটে দেন, এটা দরকার নেই, এটা কোনো কোনো মানেই হয় না। আচ্ছা স্যার স্যার ব্যানার দেখাবো? ব্যানারটা দেখেন। ক্রিয়েট সেট আপ ডিজাইন অ্যান্ড মনিটাইজেশন এগুলো মাঝখান বরাবর করে দেন, লেখা একটু সামান্য বাম দিকে চলে আসছে, একটু মিডল বরাবর করে দেবেন। ইউটিউব চ্যানেল
attractive channel art and logo, full about setup professionally. আচ্ছা আপনি কি নিজে কোনো চ্যানেল করছেন এখন পর্যন্ত? জি স্যার। এটা কিসের চ্যানেল? স্যার রান্না বিষয়ে। আপলোড করেন রেগুলার? জি স্যার, এই কাজটা শিখতে জন শিকার পরেই মানে করেছি স্যার, 5টা ভিডিও আপলোড করেছি। ভিডিও আপলোড করছেন না করবেন? স্যার করেছি 5টা ভিডিও আপলোড। চ্যানেলে কি অবস্থা আপনার? জি স্যার। আপনার চ্যানেল কি অবস্থা? জি স্যার আমি দেখাবো ওগুলাও, সে কারণে তো বললাম স্যার একটু প্রশ্ন করব। দেখান স্যার। ব্যানার ঠিক আছে? হ্যাঁ ব্যানার চলবে স্যার। নিচের পয়েন্টটা তো এটাও ঠিক আছে স্যার। চলবে জি স্যার। স্যার এগুলো এমনি আমি ভিডিও স্যার এগুলো ঈদে বানাই, যে ক্যামেরা শেয়ার দিয়ে স্যার এইসব ভিডিও বানাচ্ছি স্যার, আর হলো স্যার ঈদ তো ক্যানভা দিয়ে স্যার, এরকম ভিডিও দিলে কি সমস্যা হবে স্যার? পরে আমি মানে রিয়েল ভিডিও দিব, আপাতত মানে স্যার কাজটা শুরু করার জন্য দিয়েছিলাম। ভিডিওটা কার? এটা আপনার নিজের? জি স্যার। ভিডিওটা কোত্থেকে নিছেন? স্যার এই ভিডিওগুলো আমি ক্যানভা থেকে নিয়েছি স্যার ফ্রি। এগুলো দিবেন না, আপনি নিজের ভিডিও দিবেন। জি স্যার নিজের ভিডিও তো দিব স্যার, মানে আপাতত শুরু করার জন্য দিয়েছিলাম আর কি। এগুলো দিবেন না কারণ হচ্ছে কি এগুলো কপিরাইট ফ্রি কিনা আপনি নিজেও জানেন না, এবং সেম ভিডিও দিয়ে যদি এখন কেউ যদি ক্লেম করে তখন আপনি কি করবেন? আপনার চ্যানেলে স্ট্রাইক আসবে, ঝামেলা হবে। তো এগুলো এভাবে করবেন না। আপনি একদিনে 13-14টা আপনি কি কোথাও শেয়ার করছেন? না স্যার শেয়ার করিনি। আচ্ছা আপনি যেটা করবেন সেটা হলো নিজে ভিডিও রেকর্ড করেন, নিজের ভিডিওগুলো দেবেন, ইউনিক হবে, তাহলে কোনো সমস্যা হবে না। অন্যের ভিডিও এনে এভাবে দিবেন না। জি স্যার। স্যার এই তো এগুলাও নিজে স্যার যেভাবে মানে ই তৈরি করি ফাইবারে গিক তৈরি করি ওইভাবেই তৈরি করবো স্যার, যে এগুলাও এটা ঠিক আছে, আপনার আপনার ব্যানারটা ঠিক আছে চলবে। আচ্ছা স্যার। আর স্যার আর একটু ম্যানেজ ভিডিও এইভাবে তো দেখা যাচ্ছে না। আপনার স্কোর কত এটা? এই তো স্যার যে ক্লোজ ক্যাপশন স্যার এগুলো মানে কিভাবে মানে টিক চিহ্নটা আসবে স্যার, এটা কি? এই যে যেগুলো কস আছে স্যার ডেসক্রিপশনটা বুঝতে পেরেছি, ডেসক্রিপশন লিখলে ঠিক হয়ে যাবে, কিন্তু এই স্যার তো এগুলা ক্লোজ ক্যাপশন হচ্ছে সিসি, ওখানে নিচে দেওয়া আছে। আপনি যখন ভিডিও এডিটিং এ যাবেন ওখানে সিসি একটা অপশন আছে, সেখান থেকে আপনাকে দিতে হবে। আর রিপ্লাই এ রিসেন্ট কমেন্ট, আপনার ভিডিওতে যদি কোনো কমেন্ট আসে সেটা রিপ্লাই করবে। তো আপনার এখানে নিচে নামান দেখি, স্কোর কত দেখাচ্ছে? এটার স্কোর তো মনে খুব কম হবে। একটু উপর উঠান তো, ইউজ স্কোর কত এটা? এটা এডিটের জানতো স্যার? ভিডিওটা এডিটে এডিটে নেন, এডিট মোডে নেন। সামান্য নিচে নামান, আরো নিচে। হ্যাঁ এখানে রাখেন, আপনার স্কোর তো নাই, মাত্র 40। আপনার এসই স্কোরটা বাড়াবেন, মানে স্যার যেগুলো মানে লিখিনি বা পূরণ করিনি স্যার ওগুলো যদি সব কমপ্লিট করি তাহলে স্কোরটা পূর্ণ হয়ে যাবে। এই দেখেন আপনার এখানে ট্রিপল কিওয়ার্ড,
5 আউট অফ 1 ট্রিপল কিওয়ার্ড মানে কি ট্রিপল কিওয়ার্ড হচ্ছে যে একটা কিওয়ার্ড তিন জায়গায় থাকতে হবে সেটা কিরকম সেটা হচ্ছে যেমন আপনার টাইটেল যদি দিছে টাইটেলের এটা আপনি টাইটেলে থাকবে ডেসক্রিপশন থাকবে এবং কিওয়ার্ডে থাকবে তাহলে এটা ট্রিপল কিওয়ার্ড হচ্ছে এইভাবে এগুলো বের করার চেষ্টা করবেন আপনি এখানে কতগুলো ক্যাটাগরি আছে প্রত্যেকটা ক্যাটাগরি দেখে দেখে আপনি ইয়ার করবেন যে আপনি যত আপনার এগুলো ম্যাচ হবে তত আপনার এসইউ স্কোর বাড়বে এসইউ স্কোর অ্যাভারেজ 60 প্লাস 70 নেওয়ার চেষ্টা করবেন 70 সবাই নিতে পারে না 60 প্লাস নিতে পারলেও কিছুটা পসিবিলিটিস আছে এগুলো দিকে একটু খেয়াল করবেন এখানে তারপর কার্ড কার্ড করছেন কার্ড তারপর ডিম্বাজি কিভাবে করবেন তাওয়াতে দিবেন এভাবে আপনি করেন প্রতিটা জিনিস আপনি রেকর্ড করেন তারপর আস্তে ধীরে এডিট করবেন এডিট করে আপনি এখানে দিবেন যেহেতু রান্নার চ্যানেল ঠিক আছে আপনি করেন আপনি মহিলা মানুষ আপনি অনেক কিছু রান্না করতে জানেন বানাতে জানেন আইটেম বানাতে জানেন আপনি সিজনাল অনেকগুলো ফুড আসে সেই সিজনাল ফুড গুলো আপনি রেসিপি করার চেষ্টা করেন আপনার আপনার বাড়ি কোথায় স্যার বাড়ি রাজশাহী রাজশাহী তো রাজশাহীতে আপনার ফেভারিট ডিশ কোনটা আপনি সেটা নিয়ে আপনি করেন সামনে আমের সিজন আসতেছে আম নিয়ে কোনো রেসিপি করেন আপনি জুস নিয়ে কোনো রেসিপি করেন হ্যাঁ কাঁচা আমের ভর্তা করেন চাটনি করেন এগুলো তো আপনাদের এখন ওখানে চলবে তাই না গুলো আপনি করা ছিল যেমন খুলনা খুলনাতে কি আছে চুই ঝাল আছে সিলেটে সাত করা আছে চট্টগ্রামে কি আছে চট্টগ্রামে শুটকিটা মানুষ প্রেফার করে হ্যাঁ অথবা মেজবানের মাংস প্রেফার করে তো আপনি আপনার এরিয়াতে যেগুলো আছে সেগুলো আপনি প্রেফার করেন ওগুলো নিয়ে আপনি এমন কোন ডিশটা মানুষ খেতে পছন্দ করে সেটা নিয়ে আপনি চিন্তা করেন উনি আপনি রেকর্ড ইয়ে করবেন ভিডিও করবেন তারপর আপনার চ্যানেলে আপলোড করবেন তাহলে দেখবেন যে মার্কেট পাচ্ছেন আপনি ঠিক আছে জি স্যার আর স্যার হলো মনিটাইজেশন স্যার এই মনিটাইজেশন মানে স্যার আমি যে চ্যানেলটা করতে চাই আপনি এখন পাবেন না মনিটাইজেশন চ্যানেল মনিটাইজেশন করতে হলে আপনার অনেকগুলো ক্যাটাগরি আছে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার লাগবে আপনার চ্যানেলে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে স্যার তাহলে এটা যে গিগে লিখছি স্যার তাহলে এটা কি লিখবো না এটা এটা আপনি লিখবেন এটা যখন হবে তার হবে আপনি এটা মনিটাইজেশন কোড অ্যাপ্লাই করতে গেল তো আপনি এটা এই ক্যাটাগরিতে লাগবে আপনার এতগুলো সাবস্ক্রাইবার লাগবে এতগুলো ভিডিও ভিউজ লাগবে আপনার এত এত আওয়ার ওয়াচ আওয়ার লাগবে হ্যাঁ এগুলো তো আপনাকে ফুলফিল করতে হবে দেন আপনি মনিটাইজেশন পাবেন এর আগে তো মনিটাইজেশন পাবেন না জি স্যার স্যার ইনট্রো আউটট্রো স্যার এই দুইটা কি স্যার ইনট্রো আউটট্রো ইনট্রো আউটট্রো হচ্ছে যে আপনি ভিডিও অ্যাড করার আগে একটা ইনট্রো থাকবে তারপর ভিডিওটা শেষ করার পর আপনার আরেকটা ইয়ে থাকবে আউটরো হ্যাঁ আপনি ওটা দেখতে পারেন যে আপনার মানে হচ্ছে যে আপনি একটা 5 মিনিটের ভিডিও দিলেন তাহলে ভিডিওটা আসার আগে আপনি একটা ইয়ে দিবেন আমাকে মাউস এক্স অ্যাপ্রুভাল দেন আপনি নিজের মতো করে অ্যাপ্রুভাল ইয়ে করে নেবেন একটা ইন্ট্রো বানাই নেবেন আমি আমার আমার একটা ভিডিও আপনাকে দেখাচ্ছি আপনি যত ভালো ইয়ে করতে পারেন তত আপনার জন্য ভালো এটা আপনি প্রফেশনাল লেভেল পারবেন না কিন্তু আপনি ক্যানভাতে এটা করতে পারবেন না আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের ওই যে ক্যামটাসিয়া দিয়েও আপনি কিছু নর্মাল ইন্ট্রো করতে পারবেন যেমন আমি একটু যদি দেখাই আমার এখানে আপনার কিছু ভিডিওতে আমি কিছু টিউটোরিয়াল আমার এখন হচ্ছে যে আমাকে আমি টিউটোরিয়াল টাইপের করে থাকি
প্রথমে একটা অ্যানিমেশন আসবে, এটা হচ্ছে ইন্ট্রো, মনে হচ্ছে আপনার চ্যানেল, এটা আপনার চ্যানেল লোগো, যেমন এটা হচ্ছে আমার চ্যানেলের লোগো, এই লোগো দিয়ে আমি একটা ইন্ট্রো করেছি, এটা কত সেকেন্ডের দেখেন, 7 সেকেন্ডের, এই 7 সেকেন্ডে আপনি এটা এবার করতে হবে। এটাকে ইন্ট্রো বলে, এটাকে ইন্ট্রো, আউটরো হচ্ছে আপনার ফিনিশিং এর সময় এরকম একটা অ্যানিমেশন দিয়ে দিলেন আপনি, হয়ে গেল। তো আপনি যেভাবে করতে পারেন আপনার লোগো দিয়ে আপনি একটু অ্যানিমেশন করার চেষ্টা করবেন, এক একজন এক এক রকম করে থাকে, আমি সিম্পলি একটা করেছি আমার লোগোটা দিয়ে, চ্যানেলের লোগো দিয়ে। এখন আপনি এটা হয়তো এভাবে করতে পারবেন না, আপনি যেভাবে পারেন আপনি আপনার ওই ক্যাম্পটা সিয়ে দিয়ে আপনি করার চেষ্টা করবেন, তাহলে এটা হয়ে যাবে, একটু চেষ্টা করতে হবে। যদিও আমি আমার আমার চ্যানেলে দেখবেন যে আমার সাবস্ক্রাইবার কম, ভিউ কম, আমার ভিডিও অনেকগুলো আছে, আমি প্রমোশন করি না, আমি আমার মতো করে মোটামুটি এখন আপলোড করে দিচ্ছি, কিন্তু আমি আমার চ্যানেলে কোনো প্রমোশন করি না, এই জন্য আমার এখানে একটা কম, বাট আমি চেষ্টা করি যেগুলো আমার যে আমার মতো করে আমার আমার জিনিসগুলো মানে আপলোড করার জন্য। আপনি যেটা ভালো মনে করবেন ঠিক তেমনি আপনার যেহেতু চ্যানেল আপনি দিচ্ছেন আপনার হচ্ছে যে আপনার রেসিপির উপরে রান্না নিয়ে, তাহলে আপনি রান্না নিয়ে করেন আর এরকম ইন্ট্রোটা করবেন। আর এখানে ডিসক্রিপশনটা একটু বড় করে লেখার চেষ্টা করবেন আপনার কিওয়ার্ডটা যেটা কি, হ্যাঁ, বেগ অ্যান্ড ব্ল্যাক ফুড সিপিজি ইন স্ট্রিম অ্যাড, তাহলে এই জিনিসটাকে আপনি কি করবেন এটাকেও আপনি এখানে নিয়ে আসবেন, ট্রিপল ইয়া হবে, তাহলে এই জিনিসটা এই যে কিওয়ার্ড যেটা এটা এখানে দিবেন, সেম এখান থেকে একটা কিওয়ার্ড সেট করে আপনি ইয়ে করবেন, আপনার টাইটেলগুলো ঠিক মতো হচ্ছে না, টাইটেলগুলো ভালো মতো সেট করার চেষ্টা করবেন, ঠিক আছে? জি স্যার, অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়, আপনি যত সময় দিবেন অন্যের চ্যানেল যত দেখবেন যত বোঝার চেষ্টা করবেন তত আপনি বুঝতে পারবেন। জি স্যার, স্যার লাস্ট প্রশ্ন স্যার, আমার ফাইবারে যে গিগগুলো আছে স্যার, 2টা গিগের আমার টাইটেলের স্যার মানে কি স্যার, টাইটেলের উপরে একটা ই আসে না স্যার, টাইটেলের ওইটা আর নিচে টাইটেল স্যার, এই 2টা আমার মিল নাই স্যার, আমি কি ডিলিট করতে গিগ আবার বানাবো স্যার, আমার একটু পরামর্শ দরকার। আপনার গিগে গিগ কি আপনি কাউকে দেখিয়ে নেন নাই ফাইবারে? জি স্যার, আমি তো দেখেছিলাম স্যার, ওই কাই স্যার ছিল স্যার, তখন ওই স্যার বলতো না যে মানে গিগ যদি মানে টাইটেল একবার লেখার পর স্যার, এটা তখন জানতাম না স্যার, 2টা গিগ ওই রকম হয়েছে স্যার। আচ্ছা, গিগে যদি আপনার কোনো প্রবলেম থাকে, যদি দেখেন যে গিগে কোনো র‍্যাঙ্কিং হচ্ছে না, কোনো মানে ভিউ ইমপ্রেশন বাড়তেছে না, তাহলে ওই গিগটা বেশি দিন রাখার দরকার নেই, আপনি ওই গিগটা ডিলিট করে আবার নতুন করে করবেন, তবে টাইটেল একবারই, আপনি টাইটেলটা দেওয়ার আগে একটু ভালো করে চিন্তা করবেন ওটা দ্বিতীয়বার আর যেন ধরা না লাগে, কারণ টাইটেল চেঞ্জ হলে পরবর্তীতে আপনার গিগটা র‍্যাঙ্ক হবে না। জি স্যার, গিগটা ওইভাবে আছে কিন্তু স্যার ওটার ইমপ্রেশন ভালোই তো হয়, কিন্তু স্যার কাজ পায় না, কিন্তু টাইটেলে স্যার ওরকম সমস্যা, ডিলিট করাই কি স্যার বেটার হবে? আপনি ডিলিট করা তো কোনো সলিউশন না, আপনি যদি দেখেন যে আপনার রেসপন্স ভালো আসছে, আপনি বায়ার রিকোয়েস্ট গুলো দেওয়ার চেষ্টা করুন, ওখানে আপনি কাজ পেতে পারেন। আপনার তো শুধুমাত্র গিগ দিয়ে তো আর এমনি কাজ আসবে না, আপনাকে অনেক কিছু করতে হবে, রিপ্লাই দিতে হবে, অনেক কিছু করতে হবে, বায়ার তো আপনাকে এমনি এমনি কাজ দিবে না, আপনার গিগ দিকে তো সবাই আসবে না। জি স্যার, তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি, আপনি যেভাবে বললাম সেভাবে করার চেষ্টা করুন, ফুলসু মার্কটা স্ক্রিন শেয়ার করুন প্লিজ। কুলসুম আক্তার কি আছেন? কুলসুম আক্তার থাকলে স্ক্রিন শেয়ার করুন।
কুলসুম আক্তার থাকলে স্ক্রিন শেয়ার করেন। কুলসুম আক্তার কি আছেন? থাকলে স্ক্রিন শেয়ার করেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন জমা দিয়ে দিন। এখানে আমি কারো কোনো প্রশ্ন পাচ্ছি না, কুলসুম আক্তার নেই। আপনাদের যদি কারো কোনো কিছু জানার আগ্রহ থাকে আপনার প্রশ্ন জমা দিতে পারেন। পাশাপাশি চ্যানেলে যারা লাইভ দেখছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য।
আচ্ছা আহমেদ মুনতাকিম হ্যান্ড রেজ করেছেন, আপনি কি বলতে যাচ্ছেন? মাইক্রোফোন অন করেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, জি বলেন স্যার। আমার ওই ফাইবার প্রোফাইলে আমি ওই গুগলের সাথে অ্যাটাচ করতে পারতেছি না, এটা কি কোনো মানে ফিউচারে কোনো ঝামেলা হবে কিনা? আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। এই জায়গা থেকে স্যার, হ্যাঁ এই দিলে যে এরর লেখাটা আসতেছে কিন্তু এটা নিচ্ছে না। আচ্ছা, এটা ওদের টেকনিক্যাল এরর, এটা আপনার না। আপনি কন্টিনিউ করেন। মানে তাহলে এটা কোনো সমস্যা হবে না না স্যার? না না, আপনি এখন না করতে হলে পরে করে নেবেন। এটা কিন্তু অনেকবার আমি ট্রাই করছি স্যার, এখানে যে 65 রয়েছে 70% হলেই হয়, 65 তো 70% করলে হবে। আপনি নিচে আমি ইনিস থেকে ট্রাই করছি স্যার, যে এখান থেকে ট্রাই করছি তাও হয় না স্যার। হ্যালো স্যার, হ্যালো হ্যালো স্যার, আচ্ছা এখানে গুগলে ক্লিক করেন আপনি। জি স্যার, আমি এটাও একান্ত ট্রাই করছি, তারপর দেয় না। পুরো আমি এক সপ্তাহের উপরে এরকম ট্রাই করতে স্যার, কিন্তু এটা হচ্ছে না। এদের আমি কনফিউজ হয়েছি যে এটা কি আবার আমার ভবিষ্যতে কি সমস্যা হবে কিনা। আচ্ছা, গুগল না হলে আপনি ফেসবুকটা দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। আপনার ফেসবুকটা ফেসবুক তো না করছিল স্যার, ওই যেমন স্যার না করছিল যে এখন ফেসবুক, এখন আপনার তো গুগলটা যেহেতু হচ্ছে না, এখন আপনি তাহলে কিছুদিন ওয়েট করুন। আদারওয়াইজ আপনি যেটা করতে পারেন, আপনি সাপোর্ট কে একটা মেসেজ দিতে পারেন যে আমি আমার গুগল অ্যাকাউন্টটা দিতে গেলে আমার একটা টেকনিক্যাল এরর দেখাচ্ছে, তখন ওরা আপনাকে আরেকটা অপশন দিবে। এখানে ক্লিক করেন, এটা করে একটা স্ক্রিনশট নেবেন যে করতে গেলে আপনার যে প্রবলেমটা হচ্ছে। এটা কোথায় পাঠাবো? এই ফাইবারে আপনার একটা লাল মেসেজ আসলো, ওটা কিসের? এই তো এই লেখাটাই দেখায় আর কি, যে নো লঙ্গার অ্যাক্টিভ এরকম কিছু একটা দেখায়। আচ্ছা, আপনি ফেসবুকে ক্লিক করেন তো দেখেন যায় কিনা। ফেসবুক তো যাচ্ছে। মাউস অ্যাক্সেস দিন আমাকে। আপনি তো ক্রোমে কাজ করতেছেন তাই না? জি স্যার। আপনার এটা কি অন্য কোন ব্রাউজারে করা আছে, মানে লগইন করা আছে ফাইবারটা? না, অন্যটায় লগইন করা নেই।
আপনার এখানে ইয়া আছে না, লাইট শটটা আছে না? জি 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 স্যার। এটাকে একটা স্ক্রিনশট নেন তো এখনই এই মুহূর্তে। ওই যে আমি কন্ট্রোল করতেছি ওটা একটু নামিয়ে দেন, জুমের লিংকটা একটু নামিয়ে দেন, একটু কমাই দেন, উপর থেকে কমে ফেলেন আর একটু কমান। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এবার এটা সেভ করেন, কন্ট্রোল এস, কন্ট্রোল এস দেন।
অ্যাকাউন্টটা করেছেন কবে? আমার অ্যাকাউন্টটা করা ছিল অনেক আগে স্যার, এটা আমি পরে আবার এই ঝামেলার কারণে চেঞ্জ করা হয়েছিল, চেঞ্জ করা হয়েছে এই তাও 1 মাস হয়ে গেছে। ওই পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আর কি বলে নাম চেঞ্জ করার জন্য আর কি এটা পরে চেঞ্জ করা হয়েছে। তো ফেব্রুয়ারি থেকে এই অ্যাকাউন্ট তো করছেন ফেব্রুয়ারিতে তাই না? জি জি স্যার, সেটাই আমি জানতে চাচ্ছি।
মোবাইল দিয়ে ট্রাই করছিলাম স্যার, মোবাইল তো হয় না স্যার, মোবাইল দিয়ে হয় না, মোবাইল দিয়ে হয় না। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? মুন্তাকি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওনার নেটের প্রবলেম হয়েছে, উনি ডিসকানেক্ট হয়েছেন, আমরা একটু অপেক্ষা করি ওনার জন্য, যদি উনি আসেন তাহলে ওনাকে এটা কমপ্লিট করি। বাই দিস টাইম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের গ্রুপে জমা দিয়ে দিন, আমি চেষ্টা করবো যতক্ষণ আছি মবিন ভাই আসা অবধি আমি আপনাদেরকে সাপোর্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবো। মুমতাকে আপনি যদি জয়েন করেন একটু স্ক্রিন শেয়ার করবেন প্লিজ। কুলসুম আক্তার আপনি স্ক্রিন শেয়ার করেন। কুলসুম আক্তার স্ক্রিন শেয়ার করেন প্লিজ। মুনতাকি আপনি কি এসছেন? কুলসুম আক্তার যদি থাকেন স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি প্রশ্ন জমা দিয়ে কোথায় ছিলেন এতক্ষণ? আমি আপনাকে অনেকবার কল করেছি। আচ্ছা বলেন কি সমস্যা স্যার? যে আমি আর কি সব আই কিউ যে গুগল ড্রাইভে লিখে রাখছিলাম, পরে ওই জায়গা থেকে আর কি প্রবলেম সব সলভ করে দিয়েছেন, এখন শুধু আর কি পাবলিশ করার জন্য আর কি বলছিলেন, ওগুলাই এই জায়গায় লেখা পরে পাবলিশ করার জন্য, এখন এটা পাবলিশ যে এটাকে যে সেভ এন্ড কন্টিনিউ দিমো, পরে যায় যে ফেস আর প্রোম এই দুটো শব্দ বেশি আসে, আমি কমাই দিছি, তারপরও মানে এটাই আসতেছে, মানে পরে এরিয়াতে যাইতে পারতেছি। আচ্ছা আপনি এখান সেভ সেভেন কন্টিনিউ করেন, কোনটা কোন কি মেসেজ দেখাচ্ছে দেখি,
দাঁড়া, নিজের কাছে না একটু লেখা কম আছে, আমি আর কি কিছু কিছু কমায় রাখছি যে পরে আপনি দেখায় পরে এগুলা ঠিক করব। কোনটা বলছিলেন না একটু কমাতে, অনেক বড় লিখে ফেলছেন আপনি। লেখাগুলা কিছু আপনি তাইলে কাইটা দেন, মাউস অ্যাপ্রুভাল দিন। হ্যাঁ দিচ্ছি। এদিকে আমি দেখে দিয়েছিলাম গুগল গুগল ড্রাইভে আপনাকে। হ্যাঁ আপনিও দেখছেন, তারপরে ওই যে মুবিন স্যার দেখছে। আচ্ছা এটা তো মিলছে, ইফ এনিওয়ান ক্যান পোস্ট অ্যান অ্যাড ইন দিস মিডিয়া ইট উইল স্প্রেড টু মিলিয়ন্স অফ পিপল, ইফ এনিওয়ান ক্যান ক্যান দরকার নাই তো, ক্যানটা কেড়ে দেন। ইফ এনিওয়ান পোস্ট অ্যান অ্যাড ইন দিস মিডিয়া ইট গোজ টু মিলিয়ন্স অফ পিপল। সারি জায়গায় ফেসবুক মার্কেটিং ছিল। স্যার সার্ভিস স্পেশালিটিতে কি ওয়ান টাইম ডেলিভারি এটা দিতে পারবো? পারবেন। তাহলে এগুলো দিয়ে দিবেন, পারবেন না এখন? জি স্যার। এখানে এটা এসে আপনার ব্যানার কি করা আছে? জি স্যার, ব্যানার সব ঠিক আছে, ব্যানার দেখাইছিলাম, পরে বলছেন যে আইকি 100% ঠিক আছে।
এখানে আপনার এটা কি ডাউনলোড করা আছে ব্যানারটা? হ্যাঁ ডাউনলোড করে, না স্যার ডাউনলোড করা নাই। আচ্ছা তাহলে ক্যানভা থেকে ডাউনলোড করে নেবেন, এখান থেকে ক্লিক করে নিয়ে আসবেন। আর এই যে পাশে দুটোতে আপনার পোর্টফোলিওটা করা আছে না, জি স্যার, পোর্টফোলিওটা এখান থেকে ক্লিক করে যেটা একটা সেভ করে রাখবেন সেটা এখান থেকে নিয়ে আসবেন, দিয়ে তারপর আপনি কন্টিনিউ করে আপনার ইয়েটা পাবলিশ করবেন। যদি আপনার স্কিল টেস্ট চায় সেক্ষেত্রে আপনি আমাদের ফেসবুক গ্রুপে যাবেন, ওখানে অ্যাডমিন মডারেটর প্যানেলে যাবেন। ইংলিশ হলে আপনি আমাদের ফরাদ ভাই আছে, ফরাদ দেওয়ান, ওনাকে নক করবেন। আর অন্যান্য স্কিল টেস্ট হলে আপনি এ এম লেবু ভাই আছেন, ওনাকে নক করতে পারবেন। ঠিক আছে স্যার, আপনি আপনার মতো করতে থাকুন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। মাহফুজুর রহমান আছেন? মাহফুজুর রহমান, আহমেদ মুনতাকিম স্ক্রিন শেয়ার করুন আবার। আপনার ওই পেজটা কি আছে এখনো? জি স্যার আছে। হ্যাঁ ওখানে যান, কারেন্ট চলে গেছিল তো স্যার, কোথায় গেল এটা?
বুঝলাম না এরকম দেখাচ্ছে কেন, কার্সর একদিকে লেখা আসার দিকে। কোথায় গেল আপনি স্ক্রিনশটটা? ডকুমেন্টসে থাকতে পারে। স্ক্রিনশটে তো ডাউনলোডই থাকবে তাই না? যে কোনো কিছু তো আমরা ডাউনলোডই যাবে। আপনার কাছে এখন একটা অটো মেসেজ চলে যাবে, তো ওইটা চেক করা দরকার না। আপনি এরপর আপনার কাছে একটা মেসেজ যাবে, ঠিক আছে, আপনার জিমেইলে যাবে, তো ওটা আপনি ওখানে দেখবেন আপনাকে কি সলিউশন দিচ্ছে আপনাকে ওরা। এখন একটা যাবে, ওটা হচ্ছে অটো রেসপন্স। আপনি যেহেতু আগে একটা ইয়ে করছেন আপনি জানেন যে এখানে সলভটা হয় কিভাবে, তো ওটা আপনাকে তারা একটু দেখবে, দেখে আপনাকে নিশ্চয়ই কোনো ইনফরমেশন দিবে, সেই অনুযায়ী আপনি চেষ্টা করবেন একটা সলিউশন করার জন্য। আর যদি করতে না পারেন বা কোনো ইয়ে, আমি যতটুকু জানি আপনাকে তারা হয়তো কোনো লিংক দিবে অথবা বলো যে এটা একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আপনি কয়েকটা দিন অপেক্ষা করেন, আপনাকে এরকম একটা সাজেশন করবে তারা, দেখেন কি বলে। কারণ না দেখা পর্যন্ত তো কিছু বলা যাচ্ছে না। তবে আমার ধারণা এটা হচ্ছে ওদের টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, এখানে আপনার আমার বা ব্রাউজারে কোনো কিছু করার নেই। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। মাহফুজুর রহমান কি আছেন? মাহফুজুর রহমান, মাহফুজুর রহমান,
আপনার নাম কি মাহফুজুর রহমান? জি 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 ভাইয়া। আচ্ছা, তাহলে এটা একটু চেঞ্জ করে নেবেন, কারণ হচ্ছে আপনার ফেসবুক আইডি এবং জুম আইডি যদি সেম না হয় আপনি একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাজ ভাই ভালো আছেন আপনি? জি ভাই ভালো আছি। ভাইয়া আমি একটু বিপদে পড়ে গেছি, একটু ফ্রাস্ট্রেশনে ভুগতেছি লিড জেনারেশনের গিগটা নিয়ে। সেটা হচ্ছে ভাইয়া, আমি গত দুবার লিড জেনারেশনের গিগ বানিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, বাট দুবারই আপনার এটা রিভিউতে চলে গিয়েছিল। তো লাস্ট টাইম যখন রিভিউতে যায় তখন আমি ওই সাপোর্টে একটা ওদেরকে মানে কমিউনিকেশন করেছিলাম, তারপরে ওরা ওরা গিগটা ওরা ডিনাই করে দেয়। ডিনার কজ গুলো ছিল যে আমি তাদের ওই কিছু অ্যাড্রেস, যেমন ইমেল অ্যাড্রেস বলেন, যে নিচে যেমন আমরা এখানে লিখি হ্যাঁ ফলোইং ইনফরমেশন ক্যান বি প্রোভাইডেড উইথ ইচ লিডস, হ্যাঁ এখানে পার্সোনাল ইমেল, যেমন এখানে লেখা পার্সোনাল ইমেল, ওয়েবসাইট, ফোন নাম্বার, এই কারণে আমাকে আমার গিগটা তারা ডিনাই করে দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাই, আমি কোনো বায়ারের সাথে লিড জেনারেশন নিয়ে আমি কোনো মেসেজ এসএমএস বা কিছুই করি না, হ্যাঁ, বা এই কথাগুলো লিখি নাই যে ফোন নাম্বার, বিজনেস বা পার্সোনাল ইমেল অ্যাড্রেস, কিন্তু তারা এটা ডিনাই করে দিয়েছে। তো এটা আবার হাফিজ স্যারকে, মবিন স্যারকে দেখানোর পরে তিনি আবার এটা বলেছিলেন যে এটা ডিলিট করে আবার নতুন করে করার জন্য। তো নতুন করে ভাইয়া করেছি, এখন আমি আসলে বুঝতে পারতেছি না যে এখন কি করব, মানে আমি কি এটা আবারও কপি করে দিয়ে দিব? আমি না, কপি করার দরকার নেই, আপনি চেঞ্জ করবেন। আপনি এখন কোনটা দিচ্ছেন আমাকে একটু দেখান, এই এটা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এটা আমি দিচ্ছি, মানে এখানে টাইটেলটা আমি নতুন করে লিখেছি, এখানে কিছু মানে এর আগে টাইটেলটা ছিল হচ্ছে এটা, এই যে এই জিনিসটা, হ্যাঁ, আই উইল ডু বিটুবি লিড জেনারেশন and linkedin email list building, এটা ফার্স্ট ছিল। সেকেন্ড ছিল হচ্ছে আই উইল ডু বিটুবি লিড জেনারেশন এন্ড টার্গেটিং লিংকডইন লিড জেনারেশন, বাট এগুলো দেওয়ার পরে আমার নতুন করে আমি ক্যাটাগরিটা টাইটেলটা চেঞ্জ করে দিয়েছি এখানে এই জায়গাটাই ভাই। আচ্ছা বুঝতে পারছি, এখন এখন যেটা করছেন সেটা দেখেন। আচ্ছা আচ্ছা, ওদের যেহেতু প্রবলেম, এটা আসলে মেজর কোনো ইস্যু না, এটা ওরা এমনিই করছে। এটা আসলে আমাদের ডেসক্রিপশন তো আমরা তো ইমেল লিখতেই পারি, আমরা আমরা তো লিড কালেকশন করতে গেলে আমাদের এগুলো তো লাগবে। মানুষ চায় কি, মানুষ তো ফোন নাম্বার এবং ইমেলটাই বেশি চায় কমিউনিকেশন করার জন্য। তো এটা ফাইবার জানে, বাট এটা কেন ইয়ে করছে সেটা তো বুঝলাম না। যাই হোক, সমস্যা নেই, সমস্যা থাকলে সেটা সমাধান করার চেষ্টা করতে হবে, কিন্তু ফ্রাস্ট্রেশন ভোগা যাবে না, ফ্রাস্ট্রেশন কখনো মাথায় আনবেন না। কাজ পাচ্ছি না, তো মানে কাজ শিখতেছি, প্র্যাকটিসও করতেছি, বাট ওইভাবে ফাইবার থেকে ভাইয়া কোনো রেসপন্স আসতেছে না, এই কারণেই আসলে একটু ফ্রাস্ট্রেশনে। একটা সময় পাবেন, লাইফে আপস এন্ড ডাউন থাকে না? লাইফে আপস এন্ড ডাউন থাকে তো, তাই না? ঠিক তেমনি কাজের মধ্যে আপনি একটু ইয়ে থাকবে, কখনো একটু ভালো রেসপন্স পাবেন, কখনো কম পাবেন, কখনো কিছুই পাবেন না। তো ওটার জন্য মানে ইয়ে করা লাগবে না, নিজের কাজের প্রতি আস্থা রাখেন, নিজের প্রতি বিশ্বাস রাখেন, বাইরে কিছুগুলো রেগুলার দিতে থাকবেন, দেখবেন যে কোনো না কোনো ভাবে আপনি পাবেন। ওয়েলকাম ওয়েলকাম, আমার এই জিনিসটা তাহলে একটু দেখে দিলে ভালো হতো। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া, এই যে এখানে যে এগুলো আছে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, হ্যাঁ, এখানে এগুলো কি কপি পেস্ট করে দেওয়া যাবে? এগুলো তো মানে ওইভাবে তো আর চেঞ্জ করা যাচ্ছে না, দিতে পারবেন, ওগুলো দিতে পারবেন, তবে একটু চেঞ্জ করবেন, মানে লেখাটা একটু আগে পরে করবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আগে পরে করে দিব। আর ভাইয়া ওই প্যাকেজের ব্যাপারে বিটুবি দিবেন, বিটুবি লিড দিবেন, হ্যাঁ, বিটুসি টা দেওয়ার দরকার নাই, বিটুসি টা আপনার টাফ, এটা অনেকে ইয়া করতে চায় না, শুধু এটা শুধু শুধু দেওয়ার দরকার নাই, বিটুসি টা বাদ দিয়ে দেবেন। আচ্ছা, বিটুবি 100-300। আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে যে 15-20-30, এই যে ইমেল, ইমেলটা একটু কমাই দিবেন, এই যে ইমেল সেন্ডিংটা 100-200-300 এটা একটু কমাই দিবেন। 50 থেকে শুরু করবো ভাইয়া? 50-100-150 করে দেন, আপনি তো সবগুলো তার ইমেল ইয়ে করবেন না। লিড ঠিক থাকবে। আচ্ছা, এবার ওকে ডেসক্রিপশন জানো ওটাতে নতুনটা? হ্যাঁ ভাইয়া, এই ক্যাটাগরি যেমন বিজনেস সাব ক্যাটাগরি লিডস জেনারেশন, এটা তো ঠিক থাকবে, এগুলো থাকবে, এগুলো ঠিক ভাই, এগুলো কোনো চেঞ্জ হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেন যে ট্যাগে সার্চ ট্যাগে বিটুবি দিবেন না, বিটুবি লিডস দিবেন? সার্চ ট্যাগে না, বিটুবি লিডস, বিটুবি লিড, বিটুবি লিড দিবেন। তারপর হচ্ছে প্রসপেক্ট লিস্ট, শুধু প্রসপেক্ট দেন, প্রসপেক্ট লিস্ট, লিংকডইন লিডস, বিজনেস লিডস, চলবে, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, টাইটেলটা যদি আমি আগেরটা রাখলে কি প্রবলেম হয়ে যাবে ভাইয়া?
আগেরটা যদি একটু রাখেন পারে, টাইটেলটার জন্য কোনো সমস্যা না, আপনি ডেসক্রিপশনটা আপনি চেঞ্জ করে দিবেন, ভিতরে ডেসক্রিপশনটা তো প্রবলেম যেহেতু ওখানে আপনি চেঞ্জ করবেন। আচ্ছা ভাই, এটা সেম টাইটেল তো আরজন নিতেও পারে। হ্যাঁ হ্যাঁ, অনেকেরই আছে ভাইয়া, দেখতেছি যে অনেকেরই কিন্তু সেম টাইটেল, মোটামুটি কাছের সেম টাইটেল, আর সাথে আপনার এটা মিলে যাবে। এটা আপনি ডেসক্রিপশনটা হয়তো আপনার তেমন একটা ইয়ে হবে না, আপনি যদি ইউনিকলি লেখার চেষ্টা করেন, কিন্তু টাইটেল বা অন্যান্য জিনিস তো কারো না কারোর সাথে মিলবে, এটা আপনি কখনো ইয়ে করতে পারবেন না। জি ভাই, বুঝতে পারছি। ডেসক্রিপশনটা দেখেন আমাকে। আচ্ছা ভাই, আমি এখন দেখাচ্ছি হচ্ছে ভাইয়া, এই যে এটা হচ্ছে নতুন করে লিখেছি। হ্যাঁ আমি দেখছি, আমি একটু দিয়ে দিচ্ছি, এই যে I will do B2B lead generation and build email list building with prospect. Welcome to landing dot com. Landing ta kere den. Welcome to my B2B lead generation service. Landing ta kere den. Ekta space komai den. I am a lead generation expert in B2B lead generation. এটা দরকার নাই, তাহলে আপনি কে দেন B2B lead generation টা কে দেন, এটা কেটে দিব ভাই। আচ্ছা, এখানে আপনি B2B কমা LinkedIn and real estate lead generation কমা LinkedIn একটা স্পেস দেন, LinkedIn কমার পর একটা স্পেস দেন, real estate lead generation, real estate lead generation and can provide email list building, link building with real estate, real buyers. If you want successful lead for your company, send in the right place. First name, last name, German, business personal email ta kete den apni, personal info apni ekhane info den, email er jaygay info den, personal info. Valid ta ki kete dibo mane, valid ta, ha valid ta kete den. তারপর হচ্ছে কোম্পানি ওয়েবসাইট দিচ্ছেন তো আপনি, হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট লিঙ্কটা দেন, ওয়েবসাইট লিঙ্ক লিখে দেন। তারপর হচ্ছে ফোন নাম্বার না দিয়ে আপনি আপনি দিবেন যে ভ্যালিড ফোন নাম্বার দেন। হ্যাঁ, এখানে ব্র্যাকেট আপনি কোম্পানি দিবেন, একটু ডিফারেন্ট হয়ে গেলে এখানে ভ্যালিড এর পরে, তাই না ভাই? হ্যাঁ, কোম্পানি ফোন নাম্বার, হ্যাঁ স্পেসটা ইউজ করে। হ্যাঁ ঠিক আছে, তারপরে নিচে আসসালামু আলাইকুম হাফিজ ভাই। জি ভাই, ভালো আছেন? এই তো, আপনি রেকর্ডিংটা বন্ধ করলে আমি ওনার কিছু কথা বলবো, আপনিও থাকেন। হ্যাঁ বুঝি নাই, আপনি রেকর্ডিংটা বন্ধ করার পরে ওনাকে কিছু কথা বলবো। আপনার আরেকটা আছে যে রিকোয়ারমেন্টসটা এটাই রাখবো, আগেরটা মানে আগেরটাই ছিল এখানে। হ্যাঁ, যেগুলো যে রিকোয়ারমেন্টস অপশনে থাকে, কোম্পানি ইনফরমেশন, টার্গেটেড কাস্টমার ইনফরমেশন, প্রোডাক্ট ইনফরমেশন, কোম্পানি ওয়েবসাইট, চ্যানেলের এই রিকোয়ারমেন্টের জায়গা হচ্ছে ওনার ইয়েটা চাইবেন, যে ওনার ইয়া টার্গেটেড ইয়েটা চাইবেন, আর কাস্টমার ইনফরমেশন চাচ্ছেন তো, হ্যাঁ কোম্পানি ইনফরমেশন ওগুলো থাকতে পারে, সমস্যা না। আর ভাইয়া ওই আমি গিগের এটা একটা ছবিটা জাস্ট দেখাতে চাচ্ছিলাম একটু। হ্যাঁ, গিগের ইমেজটা দেখেন।
হাফিজ ভাই আমি দিয়েছি, দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক, লোগোগুলো আরেকটু ছোট করতে পারতেন, লোগোগুলো আর ছোট করে আপনার ছবিটা বড় করে দেওয়ার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, আর ইমেল কালেকশনটা বাদ দিয়ে দিন, যেহেতু আপনি ইমেল নিয়ে একবার প্রবলেম হয়েছে। হ্যাঁ, ইমেল কালেকশনটা অপশনটা বাদ দিয়ে বাকিগুলো একটু সামান্য উপর উঠিয়ে দেন। আচ্ছা, এক্সপার্ট ইন লেখাটা একটু ছোট করবেন, তাহলে হয়ে যাবে। আর ইমেল কালেকশনটা লিখবো না, তাই তো? ইমেল কালেকশনটা আপাতত আপনি এটা বাদ দিন, কারণ ওটা যখন আপনাকে ইনফরমেশন দিবে বা নক করবে তখন আপনি ওভাবে বলবেন, ওটা সমস্যা নেই। লিড জেনারেশন তো ওটা লাগে, ওটা জানে, ওটা বলা দরকার নেই। লিঙ্কডইন কন্ট্যাক্ট, প্রসপেক্ট লিস্ট বিল্ডিং, ওয়েব রিসার্চ, বিটুবি বিটুসি লিড, কার টার্গেট লিস্ট, ব্যাস হয়ে গেল। ইমেল কালেকশনটা বাদ দিয়ে দিবেন, লোগো তিনটাকে একটু ছোট করে আপনার ছবিটাকে একটু বড় করে দিন, আর আপনার রিলেটেড আপনি যে আপনি পোর্টফোলিও করেছেন পোর্টফোলিও ট্র্যাক করে দিন। প্রসপেক্ট লিস্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দেখছি। ওরা অনেক সময় এরকম করতেই পারে, এটার জন্য আপনার দেখবেন অনেক সময় যে আপনার যে অনেকগুলো কিওয়ার্ড থাকে ফেসবুক প্রোমো, আবার যখন আমরা কপি পেস্ট করে আবার যখন আমি আপনার সাপোর্টে স্টপ করে দিচ্ছি, আপনি থাকেন, মমিন ভাই আছেন, কথা বলবে মনে হয় নাকি?